মর্নিং সবাইকে, আজকে ব্লগটা আমি স্টার্ট করছি, প্রথমবার আমি ব্লগ স্টার্ট করছি। তো মধু গেছে বাজারে আজকে, আমিও গেছিলাম বাজারে। আমি একটু সবজি নিয়ে এলাম, আর আজ একটু মুড়ি খেতে ইচ্ছে করলো, মুড়ি আনতে গেছিলাম। তো মুড়ি নিয়ে এলাম, এই যো পুকুর উঠে পড়েছে, ওই দেখো ও দুষ্টুমি শুরু করে দিয়েছে, ওই যো ও উঠে গেছে কিন্তু বদমাইশি করছে, এখন পিছনে ছাড়ে ওঠেনি, ওর নাকি ঘুম ছাড়েনি এখনো পর্যন্ত। ঠিক আছে, কি মধু আসুক, এলে কথা বলছি। হে গাইস, আমি বাজার থেকে চলে এসেছি, আজকে মাছ নিয়ে এসেছি। প্রথমে ভাবেছিলাম বাজারে মাংস নেব, কিন্তু মা আমাকে ফোন করে বলল যে মা মাংস পাঠাবে রাত্রে, তাই জন্য আমি ভালো মাছ নিয়ে নিই, কাতলা মাছ নিয়ে এসেছি। আর এসে কি করবো বলো তো, আজকে একটু মুড়ি খাবো। তুমি তোমাদের আগে বলেছে বললো মুড়ি খাবে, তাই ও তরকারিটা কেটে দেবে, তরকারিটা বসিয়ে দেবো, তার আগে একটু কফি খেয়ে নিই। কফি এসে করা হয়েছে, কফি খাবো, খেয়ে আবার পুকুকে খাওয়াবো। তাহলে চলো কফিটা খেয়ে নিই, তারপর কথা বলছি। আজকে কফিটা না একটু বেশি কড়া হয়ে গেছে, তাও দেখো পুকু ঠিক খাচ্ছে, একটু সামান্য তেতো লাগছে। বাজারে গিয়ে ফ্রেশ পেঁয়াজকলি দেখে একটু পেঁয়াজকলি আনলাম, কারণ শীতে এবারে পেঁয়াজকলি খাওয়াই হয়নি। প্রথম দিকে একটু কাজের চাপ ছিল, সেজন্য হয়নি, আর তাই জন্য আজকে একটু পেঁয়াজকলি ভাজা করব। আগের বছর শীতে ভালোই পেঁয়াজকলি খাওয়া হয়েছিল, এবছর একদম খাওয়া হয়নি বলেই আরও নিয়ে এলাম। পেঁয়াজকলিটা আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে আলু ভাজা, আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। আর তোমাদের বলেছিলাম যে তরকারি করবো মুড়ি খাওয়ার জন্য, কিন্তু আমার মুড়ি খেতে ইচ্ছা করলো না বলে দেখছি এক্সট্রা আলু ভাজাটা, মানে এক্সট্রা আলু কাটাটা, ওই জন্য আলু ভেজে নিতে হচ্ছে, আলু তরকারি করবে নি। পুকুরও খাওয়ানো হয়ে গেছে, তাদের একটু রান্নাটাও হয়ে যাবে মোটামুটি। এদিকে আজকে আলু ভাজাটা পোস্ত দিয়ে করবো, তাই পোস্ত দিয়ে দিয়েছি, আলু ভাজা হয়ে গেছে, পোস্তটা দিয়ে নামিয়ে নেবো। আর এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, দুদিকে দুটো হয়ে গেলে এরপর মাছটা করলে ব্যাস শেষ। তোমাদের আগেই বলেছিলাম ওদিকে পেঁয়াজকলি ভাজা হয়ে গেছে, আলু ভাজাও হয়ে গেছে পোস্ত দিয়ে, ডাল সেদ্ধ কত দিয়ে দিয়েছি, এদিকে মাছটাও ভাজতে দিয়ে দিয়েছি। মাছটা এক প্লেট হয়েছে কিনা এখন দেখি, না হয়নি এখনো, একটু হোক। আর আজকের মাছটা না একটু রসুন দিয়ে করবো, রোজই তো এমনিই করি, আজকে আমি ভাবলাম একটু রসুন দিয়ে করলে বেশ টেস্টটা একটু আলাদা লাগে, তাই রসুন দিয়ে করবো। কীভাবে করছি তোমরা দেখো, সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমিগুলো তুলে নিচ্ছি সব মাছগুলো দিয়ে এবার ঝালটা করবো। মাছগুলো ভাজা হয়ে গেছে সব, এবার ঝালটা করে নিচ্ছি। তোমাদের আগেই করেছিলাম যে ঝালটা করলে আমি তোমাদের দেখাবো, আগে রসুনগুলো দিয়ে দিলাম, রসুনগুলো বেলে দিয়ে বেশ কুচিয়ে দিয়েছি, মুখে পড়লে বেশ ভালো লাগবে। যে সর্ষেটা বেটেছিলাম মিক্সি বলে সেটা দিয়ে সেই জলটা কেকে একটু দিয়ে দিলাম, চলো তাহলে এবার একটু হলুদ দিয়ে দিই, সামান্য হলুদ দেবো রঙের জন্য, আর একটু নুন দিয়ে দিলাম। তোমার ঝোলটা এ করা হয়ে গেছে, সামান্য জল দিয়ে মাছগুলো এবার দিয়ে দেবো। এই ঝালটা করতে বেশিক্ষণ সময় লাগে না সর্ষে বাটা দিয়ে করলে, মাছটা হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি, দিয়ে একটু সামান্য ধনে পাতা দিয়ে দেবো, ধনে পাতা দিলে বেশ একটা কি সুন্দর স্মেল ছাড়ে। আর একটু সর্ষের তেল দিয়ে দেবো নামানোর আগে, নামাবো তার আগে একটু সর্ষের তেল দিয়ে দেবো, সর্ষের তেলের সাথে একটা সর্ষের খুব ভালো লাগে। ঝালটা দেখো আমার হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগে না ঝালটা, গরম ভাতের সাথে হেভি লাগবে এটা। তাহলে চলো নামিয়ে নিই আমি ঝালটা, ঝালটা
দেখো মাছের ঝালের রংটা কি সুন্দর হয়েছে, যেমন রংটা হয়েছে তেমনি খেতেও সুন্দর হবে। তোমরা চাইলে একবার বাড়িতে ট্রাই করতে পারো, রসুনের সাথে সর্ষেটা বেশ খেতেই ভালো লাগে। আর আমি আবার রসুনটা কুচিয়ে কুচিয়ে দিয়েছি, আর মানে ঝালের সাথে যখন মুখে পড়বে বেশ ভালো লাগবে। তোর মা রান্না করছে, এদিকে পুকুর দিকে যাও, কি করছে, কি করছো তুমি, কোথায় আছো? দেখো পুকু কি সুন্দর বাধ্য ছেলের মতো গাড়ি নিয়ে খেলছে, ওরকম খেলে মাঝে মাঝে, আবার মাঝে মাঝে যখন মাথাটা বিগড়ে যায় তখন বদমাইশি শুরু করে। চলো তাহলে ডালটা একটু ফোড়ন দিয়ে নি, আজকে আমি ডালটা একটু রাগুনি ফোড়ন দিয়ে করব। তেলটা গরম হয়ে গেছে, রাগুনিটা দিয়ে দিয়েছি। তুমি দিয়ে তোমরা ডালটা ট্রাই করতে পারো, বেশ খেতে ভালো লাগে, একটা রাগুনির গন্ধটা আলাদা, তাই ডালটাও একটু সেন্ট হয়ে যায়। এদিকে ধনে পাতা দিয়ে দেবে, রাঁধুনিটা ভাজা থাকে, তাহলে ডালটা দিয়ে দিন। তাহলে একটু হলুদ দিয়ে দিই সামান্য, বেশি দেবো না, তাহলে হলুদের গন্ধ ছাড়ে, অল্পই হলুদ দেব। আর একটু নুন দিয়ে দিই, একটু নেড়ে দিই। দেখো আমি এদিকে রান্না করছি, তো কুকু ওইদিকে খেলছে, নিজের মনেই খেলছে সাইকেল নিয়ে। এই রান্নাটা হয়েই এসছে, ডালটা হয়ে গেলে ভাতটা বসিয়ে দিই, ওকে চানটা করিয়ে নেবো। তোমাদের আগেই বলেছিলাম আমি ধনে পাতা দিয়ে একটু টেস্টটা ভালো লাগে, তোমরা চাইলে দিতে পারো, না দিতে না দিলে না দিতে পারো, কিন্তু ধনে পাতা দিলে টেস্টটা একটু আলাদাই। এবার একটু চিনি দিয়ে দেবো, আমি না ডালে একটু চিনি দিই, বেশ নুন মিষ্টি ঝাল সব সমান রাখার জন্য আমি একটু চিনি দিই। শোন আমার ডালটা হয়ে গেছে, আমি ঢেলে দিই এবার। সব রান্না আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি তোমরা দেখলে, এবার শুধু ভাতটা বসাবো, ভাতটা বসিয়ে নিই, আর বসিয়ে জামা কাপড় কাচা হয়ে গেলে সেগুলো ভিজিয়ে দিয়ে আসি, আর টুকুকে চান করি। তাহলে চলো ভাতটা নামা মানে ভাতটা বসিয়ে তারপর কথা বলছি। ভাত তো মানে বললাম বসিয়ে দিয়েছি, আর আমার এদিকে কাঁচাও হয়ে গেছিলো, তাই চলো জামা কাপড়গুলো বের করে নিই, বের করে ওগুলো আগে সাথে ভিজিয়ে দিয়ে আসি। চলো তোমাদের আর একবার দেখিয়ে দিই কি কি রান্না করেছি। এখানে যে পেঁয়াজ কলি ভাজা, আলু ভাজা, ধনে পাতা দিয়ে ডাল, ভাত, আর এই যে মাছের ঝাল। তাহলে চলো খেয়ে নিই, আর পুকুকেও খাইয়ে দিই, দিয়ে তারপর কথা বলছি। দুপুরে খাওয়া দাওয়ার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ পুকুকে পড়ানো ছিল একটু, তাই আর হয়নি। তাই চলো পুকুকে খাইয়ে দাইয়ে নিয়েছি, ও শুয়ে পড়েছে অলরেডি, কারণ আজকে দুপুরবেলা ও ঘুমোয়নি, তাই ও ঘুমিয়ে পড়েছে। আর এদিকে আমরা ডিনার করতে বসে গেছি, আজকে ডিনারে আছে দেখো রুটি, ডিম ভাজা, আর বর্ধমানের সীতাভোগ মিহিদানা। তাহলে চলো এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কিন্তু কালকের ভিডিওটা তোমরা দেখতে ভুলো না, কারণ কালকে একটা স্পেশাল ভিডিও আসছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, হ্যাঁ আর তোমরা সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো। তাই টাটা, গুড নাইট।